তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে না, তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। তুমি তার কাছে নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করো যে তোমাকে আগলে রাখতে জানে। তুমি তার জন্যই কাঁদো যে তোমাকে কাঁদিয়ে নিজেই তোমার চেয়ে বেশি কাঁদে। তুমি তার কাছে নির্দ্বিধায় সব কিছু বলো যে তোমার কথা শুনে তোমাকে উপহাস করে না, তোমার পাশে থাকতে চেষ্টা করে। তুমি তার মায়ায় আবদ্ধ হও যে শুধুমাত্র তোমার রূপ নয়, তোমার ভালো খারাপ সব কিছুরই মায়ায় পড়ে। তুমি তাকেই ভালোবাসো যে তোমার রূপ গুণ সব কিছুর ঊর্ধ্বে তোমাকে সম্মান দিতে জানে, তোমার সিদ্ধান্তের মূল্য দিতে জানে। তুমি তার সাথেই থাকো, যার সাথে থাকলে তুমি আনন্দে থাকো, খুশিতে থাকো, যার সাথে থাকলে তুমি তোমার নিজেকে অনুভব করতে পারো। আমাদের এই জীবনটা খুব ছোট, আর এই ছোট্ট জীবনে আনন্দের চেয়ে কষ্টের মুহূর্তগুলোই অনেক বেশি। তাই জীবনের ছোট ছোট হ্যাপিনেসগুলোর মূল্য দাও, সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে শেখো। দেখবে জীবনে সুখী হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না, যতটুকু তুমি পেয়েছো ততটুকুতেই তুমি সুখী হতে পারবে। জীবনটা খুব সুন্দর, জীবনটাকে ভালোবাসো। খারাপ সময়ে আছো যখন, ভালো সময়ের অপেক্ষা করো, সেই মুহূর্তটাও আসবে যেটার অপেক্ষায় তুমি বসে আছো। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো আর নিজের ওপর আত্মবিশ্বাস রাখো। অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। সময় সর্বদাই গতিশীল, তাই জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পেছনে ফেলেই এগিয়ে যেতে হয়, আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। আমরা প্রায় ভাবি অন্য যেন জীবনটা খুব ভালো, কিন্তু আমরা এটা ভুলে যাই তার কাছে তো আমরাও অন্যজন। জেদ খুব বাজে একটা জিনিস, যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবুকে বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনই একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। সেই পাওয়াতে মানুষ আনন্দিত যে পাওয়ার সাথে না পাওয়া যোগ হয়ে আছে। ভালোবাসো কিংবা অবজ্ঞা করো, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি আমার মতো করে থাকতে শিখে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।